গিটার স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওটি হচ্ছে গিটারের ওপেন কর্ড বার কর্ড গুলো নিয়ে, যাতে আপনারা যে কর্ড গুলো শিখতে পারলে আপনারা যে কোনো গান প্লে করতে পারবেন। এই ভিডিওটির পর থেকে অলওয়েজ আমি মানে গানের টিউটোরিয়াল করব, কভার গুলো করব, এজন্য আমি আজকের এই ভিডিওটি করতেছি। আর আপনার বার কর্ডের আমি দুটা পজিশন দেখিয়েছিলাম গত ভিডিওতে, আজ নতুন একটা বার কর্ড এর পজিশন নিয়ে আলোচনা করব। আর আশা করি আজকের ভিডিওটি দেখার পর যারা আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা এখন থেকে গান মোটামুটি প্লে করতে পারবেন, সব গানগুলো প্লে করতে পারবেন। ওপেন কর্ড হচ্ছে 9টি, মোট যে ওপেন কর্ড গুলো আছে সেটা হচ্ছে 9টি। 9টির মধ্যে হচ্ছে মেজর কর্ড হচ্ছে 6টি এবং মাইনর কর্ড হচ্ছে 3টি। তো 6টি মেজর কর্ডের মধ্যে প্রথমটা হচ্ছে ই মেজর, একটু কাছে থেকে দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। সরি, মনে হয় দেখা যাচ্ছে না, একটু ক্লোজে নিই। এটা হচ্ছে ই মেজর কর্ড, আমি ডায়াগ্রাম দিয়ে দিব, এটা এটা আপনারা দেখে নিন। আজকে কর্ড গুলো আমি দেখিয়ে দিব, কিন্তু হচ্ছে আমি স্পেসিফিক ভাবে যেমন ফ্রেডের নাম্বার, তারের নাম্বার এগুলো বলবো না। আমি আগে ভিডিও করেছি কর্ড নিয়ে, আপনারা এগুলো দেখে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক গুলো দিয়ে দিব। তো এটা হচ্ছে ই মেজর কর্ড, তারপর হচ্ছে এ মেজর কর্ড, ডি মেজর কর্ড, তারপর হচ্ছে জি মেজর কর্ড, সি মেজর কর্ড, এফ মেজর কর্ড। এই ছিল মেজর কর্ড 6টি। তারপর মাইনর 3টি হচ্ছে ই মাইনর কর্ড, এ মাইনর কর্ড, ডি মাইনর কর্ড। এই হচ্ছে 9টি ওপেন কর্ড। তো চলে যাই বারে, এফটা ধরবো ফার্স্টে, এটা হচ্ছে এফ মেজর কর্ড। তারপর আগে স্টেপ আগাবো এফ শার্প, জি, তারপর হচ্ছে জি শার্প, এ, এ শার্প, ডি। তো প্রথমে আমি এফটা ধরবো বারে, এফ মেজর, এফ শার্প মেজর কর্ড, জি মেজর, জি শার্প মেজর, এভাবে এক স্টেপ করে আগাবে। আগের ভিডিওটিতে যে আমি সার্কেলটা দেখিয়েছি ওটা অনুযায়ী আপনারা জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। তারপর মাইনর, জাস্ট আমি একটা ফিঙ্গার উঠিয়ে দিব, মাইনর হয়ে যাবে। এফ মাইনর, এফ শার্প মাইনর, জি মাইনর, জি শার্প মাইনর, এভাবে আগাবে, আগের মতোই সার্কেল ওয়াইজ ঘুরবে এটা। আর একটা হচ্ছে আমরা যেমন এফ মেজর ধরলাম, এফ মেজর থেকে জাস্ট এক স্টেপ নিচে নেমে যাব, ঠিক আছে? তাহলে এটা আসবে হচ্ছে এ শার্প মাইনর, ঠিক আছে? এটা হচ্ছে এ শার্প মাইনর, বি মাইনর, সি মাইনর, সি শার্প মাইনর, ডি মাইনর, এভাবে আগাবো। তো আমি যে নতুন শেপের কথা বলেছি যেটা আগে দেখানো হয়নি, তো আমরা যখন এ মেজরটা ধরি ওপেনে, এই যে ওপেন যখন ইমেজর ধরবো, এক স্টেপ আগায় দিব, এক স্টেপ আগায় দিলে এটা হয়ে যাবে এ শার্প মেজর। আর আমার এই যে ফিঙ্গারটা, এটা তো ওপেন আছে, এটা করব এই ফ্রেটের একদম নিচের তারটা, এটা পেলাম আমরা এ শার্প মেজর। তারপর আবার এক স্টেপ আগিয়ে দিই, ডি মেজর, সি, সি শার্প, এভাবে। এভাবে যারা না ধরতে পারবেন তারা আর একটা পজিশন আছে, সেটা একটু ইজি, এটা বাজাতে একটু কষ্ট হবে, বাট প্র্যাকটিস করলে এটা আপনাদের ইজি হয়ে যাবে। এটা ধরবেন, দেখেন এখানে আমি একটা ফিঙ্গার দিয়েই তিনটা স্ট্রিংস বাজাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে এ, আর আমার এই আঙ্গুলটা এখানে চলে আসছে বার শেপে। এটা হচ্ছে এ, এ শার্প, বি, সি, সি শার্প, ডি, এভাবে সেম প্রত্যেকটা কর্ড যখন আপনি এক স্টেপ করে আগাবেন, যে একটা কর্ড সার্কেল আমি দেখিয়েছি ওটা অনুযায়ী, ওই সূত্রটা অনুযায়ী জাস্ট অ্যাপ্লাই করে দেবেন, আপনারা ওই কর্ডটা পেয়ে যাবেন, প্রত্যেকটা ফ্রেটে নাম পেয়ে যাবেন কর্ড গুলোর।